ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সুস্থতা এত বড় একটা নেয়ামত সুবহানাল্লাহ, যেটা মানুষ কদর করতে জানে না। আরেকটা হচ্ছে আল ফারাগ, ব্যস্ততা নয়, ব্যস্তহীন জীবন। জীবন চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, তাকে 8 ঘন্টা ডিউটি করতে হয় না গাধার মতো। আজকে আমাদের সমাজের মুসলিম তো অনেকে 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, ডিউটি চলছে তো চলছে, সূর্য ডুবে ডিউটি শেষ, সূর্য ওঠে আবার ডিউটি শুরু। তারপর এটা কোনো লাইফ? আল্লাহর কাছে আপনি আশ্রয় চান, আল্লাহ এত ব্যস্ততার জীবন আমি তোমার কাছে চাই না। আপনি আল্লাহর নাম নেওয়ার মতো ফুরসত নাই আপনার, 2 রাকাত সালাত করবেন এরকমের ফুরসত নাই। আপনাকে আল্লাহ যেমন গাধার মতো সৃষ্টি করে দিয়েছে, গাধা যেমন শুধু খাটে, আপনি এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সারা দিন শুধু খাটার খাটনির উপরেই আছেন, অথচ আপনি জানেন না যে আপনার এই দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি, বরং এই দুনিয়াতে আপনার রব বলেও কেউ আছে, তারও যে ইবাদত করতে হবে সেটা আপনি ভুলে গেছেন। 1 ঘন্টা আপনি সালাত আদায় করতে পারেন না, কিন্তু নিজের জীবনকে চলানোর জন্য আপনি 12 ঘন্টা ডিউটির উপরে ডিউটি করেই যাচ্ছেন। এটা মন্দ লাইফ, মন্দ জীবন। আপনার আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার দিন চলে যায় এতটার রিজিক যেন আমি প্রাপ্ত হই কিন্তু গাধার মতো যেন আমি না খাটি। আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার শক্তি দিয়ে দাও, আমাকে তুমি সাহায্য করো যেন আমি তোমার নাম জপতে পারি, 2 রাকাত নফল করতে পারি, 1টা কোরআন পৃষ্ঠা পড়তে পারি, তুমি আমাকে তৌফিক দাও। এটা অনেক বড় নেয়ামত। মুয়াজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছে, যেটা আপনি আলহামদুলিল্লাহ যেটা প্র্যাকটিস করে যেন মনে আছে, নাম্বারটা আবু দাউদে আছে আর নাসাইতে হাদিসটি 1303 কি 5 নম্বরে পেয়ে যাবেন, ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত 5 আর এমনি পাবেন 3। মুয়াজ বিন জাবালকে বলতেছেন, ইয়া মুয়াজ আমি তোমাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসি, ওসিকা ইয়া মুয়াজ আমি তোমাকে ওসিয়ত করতেছি, সেটা কি? তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া করতে ভুল করবা না, কারণ এই দোয়া যেন কোনোদিন তোমার কাছ থেকে না ছোটে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা প্রত্যেকটা ব্যক্তির হয় সালাম ফিরানোর আগে আপনি পড়েন, আর সালাম ফিরিয়ে ফেললে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটা পড়েন। কি আছে তাতে? যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা আমি যদি তোমাকে স্মরণ করতে পারি, আলা জিকরিকা ওয়া শুকরিকা আমি যেন তোমাকে শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনে ইবাদাতিকা আমি যেন তোমার উত্তম ইবাদতকারী বান্দা হতে পারি। তার মানে এটার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন, কিন্তু আমরা সেই সাহায্য চাই না। আমাদের কাছে মানুষ জানতে চায় কি করলে তাড়াতাড়ি বিয়ে হবে, কি করলে নাকি মনের আশা পুরা হবে। সো আমাদের কাছে এইগুলো জানতে চায় মানুষ। আরে মনের আশা পুরা করার মতো যদি কোনো তাদবির থাকতো সেটা তো প্রথম প্রয়োগ করতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খাহেশ কি ছিল? দুনিয়ার রাজত্ব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল আমার উম্মত প্রত্যেকটা মুসলিম হয়ে যাক, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না, তার কামনা যে আমি যেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে যেতে পারি, এটা ছিল তার মনের আশা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আশা পুরো করেনি। আর আপনাকে আমাকে যদি সেই অপশন দেওয়া হতো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, যে আপনি চাইলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ করে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়নি, আর আপনি সেটা পাওয়ার জন্য তাকবীর খুঁজেন যে হুজুর এমন কিছু বলেন যে আমার মনের আশাটা পুরো হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরে মুসলিমদের মনের আশা একমাত্র জান্নাত ছাড়া আর কি হতে পারে? কি হতে পারে? যার তামান্না দুনিয়ার কোনো কিছু ও মুসলমানই হতে পারে না, ওকে আগে মুসলিম হতে হবে। মুসলিমদের একমাত্র টার্গেট থাকতে হবে জান্নাত, একমাত্র লক্ষ্য স্থান থাকতে হবে তার জান্নাত। এটাই হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হতে হবে আপনার প্রথম টার্গেট, তারপর দুনিয়া যেদিকে যায় যাক। ওটা যদি কোনো ব্যক্তি হারিয়ে দেয় সে দুনিয়া পেলেও তার কোনো মূল্য নেই, এই দুনিয়া ক্ষণিকের জীবন মাত্র বান্দা। আর আপনি তাকবীর খোঁজেন যে আপনার মনের ইচ্ছা কি কিভাবে পুরো হবে, আর আপনার মনের ইচ্ছাটাও কি হয়, একটা সুন্দর মহিলা আর না হয় একটা বাইক আর না হয় একটা দামি সেট, সুবহানাল্লাহ। মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চাইবে আল্লাহর কাছে সে জানে না, অথচ রবে বিন কাব আল আসলামী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 লোটা পানি এনে দিয়েছে, বলেছে রবি তুমি আমার কাছে কিছু চাও, সে সাহাবী চেয়ে ফেলেছে মুরাফাতা কা ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর আমরা হলে কি বলতাম? ইয়া রাসূল আমার 2টা উট দিয়ে দেন, জান্নাত চাইতে হবে, এটা আমাদের মূল টার্গেটে থাকে।
কোথা থেকে এখানে চলে এসেছে ফারাক যে অবসর সময় আল্লাহ যাকে অবসর রেখেছে আপনি দুই রাকাত নামাজ বেশি পড়েন আপনি হন্য হয়ে চাকরি খুঁজছেন পাচ্ছেন না ওর চেয়ে বেটার ছিল আপনি খোঁজেন কিন্তু বেশি বেশি আপনি আল্লাহর ইবাদত করেন কারণ আল্লাহ আপনার জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছে সেটা আপনি পাবেনই পাবেন কিন্তু এই দুই রাকাত নামাজ সেই দিন আর পড়ার সময় আপনার হবে না যেটা আজকে আল্লাহ আপনাকে দিয়েছে